বন্ধুরা, পুজো কিন্তু চলে এসেছে, আর দেরি করা চলবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাঁকা থাকতে থাকতে নিজেদের শপিংটা করে নাও। কি করছো? কি শপিং করার জন্য যেটা মানে উৎকৃষ্ট জায়গা সেটা হচ্ছে শান্তিপুর, শান্তিপুরের বঙ্গতাত্তাপুর হাট। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শান্তিপুরের বঙ্গতাত্তাপুর হাট, আর যেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কৃষ্ণকালী টেক্সটাইল। এখানে কাকু তোমাদের কিছু স্পেশাল স্পেশাল শাড়ি দেখাবে, মানে যেই শাড়িগুলো এখন চলমান, সব সময় চলে, সেই শাড়ির কোনো মানে ইয়ে হয় না, পুরনো হয় না, সমস্ত শাড়িটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কাকু, তোমার নাম কি বলো? আমার নাম সাধন পাল। সাধন পাল, কাকুর নাম কিন্তু সাধন পাল। আর তুমি এই বঙ্গতাত্তাপুর হাটের মানে ঢুকেই, মানে কাকুর যে কৃষ্ণকালী টেক্সটাইলটা রয়েছে বঙ্গতাত্তাপুর হাট, ঢুকতেই একদম গেটের ঢুকেই কিন্তু বাঁক মেললেই এসেই কাকুর কিন্তু দোকান, মানে একদম ঢুকে বাঁদিকে এসেই কাকুর দোকানে হিট করছো। এই যে হচ্ছে কাকুর দোকান। কাকুর কিন্তু বাড়িতেও কিন্তু দোকান রয়েছে, তোমরা যদি চাও, যারা যারা মানে পাইকারি রেটে জিনিস কিনে বিজনেস করতে চাইছো পুজোর মধ্যে, তারা কিন্তু কাকুর এখানেও এখান থেকেও জিনিস নিতে পারো, চাইলে বাড়িতে গিয়েও তোমরা জিনিস নিতে পারো। আচ্ছা কাকু চলো এবার শাড়ি দেখানো শুরু হোক। কি শাড়ি দেখাবে এবার তুমি বলো? শাড়ি দেখাচ্ছি আমাদের মূলত শান্তিপুরি তাঁতের শাড়ি। শান্তিপুরের তাঁত, তাই তো? এটা কি হাতে তৈরি হয়? হাতে তৈরি, এটা মেশিনে? হ্যাঁ, এই যে শান্তিপুরটা হাতে তৈরি হয় না, হয় না, অধিকাংশ সব মেশিন, সব মেশিন অ্যাকচুয়ালি, তাই। আর এটা দেখো, তাঁত দেখেছো ইয়েলো আর রেড এর মধ্যে, এটা হচ্ছে ফুল বডি যাচ্ছে, দেখো এই যে ফুল বডি। আর আঁচলটা দেখাও, ওদিকে ঘোরাও, এই যে এইটা হচ্ছে তোমার আঁচল পোর্শন, দেখতে পাচ্ছ? পুরো লাল ইয়েলো, আর পুরোটা মানে ইয়েলো, তার মধ্যে রেড আর গ্রিন, আর পাটটা হচ্ছে এই যে পুরো একটা সাবেকি ব্যাপার রয়েছে। তাঁত মানেই কিন্তু সাবেকি, সেটা সবাই জানো। এর মধ্যেও কিন্তু তোমরা প্রচুর কালার পেয়ে যাবে, কালার পেয়ে যাবে, আরো নানান রকম ডিজাইন পেয়ে যাবে। পেছনে রেখে দেখো, নানান রকম ডিজাইন তোমরা পেয়ে যাবে বললে। এই দেখো, এই একটা শাড়ি রয়েছে, এই দেখো পুরো কিন্তু এটা কিন্তু শান্তিপুরি তাঁত। এই দেখো, এইটা হচ্ছে ফুল বডি যাচ্ছে, আর এই দিকটা যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শন, তাই তো? মানে আঁচল আর পুরো বডি মনে হয় একই। এই যে আঁচলে না, আঁচলে রেখে বুনানো আছে। আর মূলত আমার এই তাঁতের শাড়ি ধরো 200 টাকা থেকে 260, 70, 80, 40, আচ্ছা ভ্যারাইটি দামে রয়েছে। আর এই শাড়িগুলোর কিরকম প্রাইস? এই শাড়ি যেটা ধরেছো হাতে, এটার দাম মাত্র 240 টাকা। 240 পাইকারি? পাইকারি কেউ যদি এক বস্তা নেয় তার জন্য আরো 10 টাকা করে, আরো কম হয়ে যাবে। আচ্ছা, এর দাম আমি বলে দিলাম 240। 240 এর মধ্যেও কিন্তু তোমরা প্রচুর কালার পেয়ে যাচ্ছে। শুধু আমার হাতেই তিনটেই নয়, ওখানে কিন্তু আরো কালার রয়েছে, আরো কালার প্রচুর কিন্তু কালার কিন্তু ওখানে রয়েছে। আচ্ছা, এবার যেটা দেখবো সেটা হচ্ছে সব জামদানি, এগুলো তাই তো? এগুলো হচ্ছে সব জামদানি, এগুলোর কিরকম প্রাইস আছে? এই সব জামদানি মনে আমাদের হাতে এখানকার লোকাল তৈরি হচ্ছে, এগুলো লোকাল। আচ্ছা, এগুলো সুরাট মাল, সুরাট নয়, তাই তো? এগুলো শান্তিপুরি লোকাল একদম। এই যে ফুল বডিতে হচ্ছে এরকম কাজ করা রয়েছে, আর এটা ঘোরাও, এটা ঘোরাও, হ্যাঁ তাহলে ভাজো ভাঙো। এইটা হচ্ছে তোমার পুরো আঁচল পোর্শন, দেখতেই পাচ্ছ পুরো আঁচলে কিন্তু ঠাসানো কাজ রয়েছে। এই হচ্ছে, এগুলোর দাম বলে 200 টাকা করে, 200 টাকা থেকে শুরু, 200 টাকা থেকে শুরু। আর একটা ডিজাইন দেখাই, এটা অল ওভার করা থাকাই, এটা করা, এই দেখো অল ওভার কিন্তু কাজ করা রয়েছে, ডবল করা, এটা ডবল করা। এই দেখো ফুল বডি এরকম, এই দেখো ফুল বডি এরকম, আর এইটা হচ্ছে তোমার আঁচল পোর্শনটা, দেখো পুরো হালকা একটা মানে পার্পেল কালার রয়েছে, হালকা একটা পিঙ্ক শেড, যেই পার্পেলটা হয় সেইটা হোয়াইটের মধ্যে, আর হালকা গোল্ডেনের টাচ রয়েছে, কালার ভ্যারাইটিস রকম আছে আপনার এখানে। আর এই দেখো, এদিকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কালার কিন্তু রয়েছে, মানে সব জামদানির প্রচুর কালার রয়েছে। 200 টাকা থেকে তোমাদের দাম শুরু হচ্ছে। এবার তোমরা দোকানে আসলে তোমাদের পছন্দ মতন যখন তোমরা জিনিস নেবে তখন কম বেশি কিন্তু হয়ে যাবে, হয়ে যাবে, মার্কেট অনুপাতে দাম হবে, হ্যাঁ মার্কেট অনুপাতে হবে। তোমরা ভাবছো আজকে 200 টাকা বলছে, তোমরা যখন এসে দেখবে যে 10 টাকা বেড়ে গেছে তখন তোমরা বলবে কি হলো 10 টাকা কেন বেড়ে গেল, কিন্তু না বাবা, দিনের মানে সময়ের সাথে সাথে সমস্ত কিছুর কিন্তু আপ ডাউন হয়। তো সুতরাং শাড়িও তাই একটা জিনিস যেটা আপ ডাউন মার্কেটে হতে থাকে, তাই এরকম কখনো মনে করো না যে দামটা আমি বলছি এখানে এসে হট করে 10 টাকা 15 টাকা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু মানে সমস্যা করো না, কারণ জানো মানে এখন কি মার্কেটের অবস্থা। আচ্ছা, এই দেখো এই শাড়িগুলো কি শাড়ি গো? এটা রমেশের মলমল,
রমেশের মলমল শাড়ি, এই দেখো প্রচুর মলমলের কালেকশন কিন্তু রয়েছে, একটা দেখানো যাবে? এটা দেখানো যাবে, এগুলো তো মূলত বান্ডেল হয়। হ্যাঁ, এটা পুরো বান্ডেল, চাইতে পাইকারি রেট। আচ্ছা আচ্ছা, 195 টাকা, 195 করে পাইকারি রেট। এই দেখো চারটে আছে, একটা বান্ডিলে করে 195 করে বন্দনার এই শাড়িগুলো পাইকারি রেট করবে, প্রচুর রয়েছে বান্ডিল বান্ডিল, দেখতেই পাচ্ছো। দেখো আর মালাই বাটিক আছে, মালাই বাটিক, এই দেখো মাত্র 220 টাকা করে, 220 টাকা করে মালাই বাটিক। আরে দেখো প্রচুর মালাই মালাই বাটিক রয়েছে, আর প্রচুর কালার কিন্তু তোমাদের এখানে রয়েছে। এই দেখো, ঠিক আছে, বান্ডিল বান্ডিল বেল এক বেল বেল বলতে বেল বেল, ঠিক আছে। এই দেখো, এই দেখো একটা তোমাদের ইয়ে করে দেখাই, এই যে ক্যাটলগ আছে, এই দেখো ক্যাটলগ হচ্ছে এই, আর শাড়িটা পুরো এই, খুব সফট, কোনো হার্ডের ব্যাপার নেই, এই যে এরকম, মানে মার দিয়ে যে শাড়ি ভরে রেখে দিয়েছে এরকম নয়, মার ছাড়ায় কাস্টমার আসছে বস্তা বস্তা মাল নিয়ে যাচ্ছে। হ্যাঁ একদমই তাই, কলকাতা বাটি মাত্র 210 টাকা মধ্যে। কোনটা কলকাতা বাটি? এইটা এইটা, এগুলো হচ্ছে কলকাতা বাটি, এগুলো কিরকম প্রাইস আছে? মাত্র 210 টাকা পাইকারি দাম, 210 টাকার হচ্ছে কলকাতা বাটি। এই দেখো, এই পুরো শাড়িটার মধ্যে কিন্তু কাজ রয়েছে, আর খুব সফট, এই এর মধ্যে তোমরা প্রচুর কিন্তু কালার পেয়ে যাবে। এই দেখো অনেক কালার কিন্তু পেয়ে যাবে, যদি মনে করো যে অনেক নেবো, আরো হাটবার ছাড়া যদি বাড়িতে আসে তাহলে আরো আমাদের সুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়িতে আমার অঢেল স্টক আছে। আচ্ছা, দাম নিয়ে কোনো চিন্তা নেই, মার্কেট ছাড়া সবসময় 5 টাকা হলে ছাপার খালি তো কম থাকবে। আচ্ছা, হাতের শাড়ি তো এখানে হাটে আসবে, লোকে 10 জায়গায় দেখে তারপরে। অবশ্যই অবশ্যই তাই, তো দেখতে পারলে যে কাকুর দোকানে কিন্তু নানান টাইপের শাড়ি আরো বা সিল্কের মাল আছে, যেগুলো এখন আমি বাড়িতে থাকো, তোমরা যারা কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো বা এই দোকানে এসে তোমরা জিনিস নিতে চাইছো, আমার ডেসক্রিপশনে তো তার নাম্বার দেওয়াই থাকবে, এবং স্ক্রিনেও কিন্তু বড় করে নাম্বার দেওয়া থাকবে, তোমরা কাকুর সঙ্গে যোগাযোগ করে কাকুর বাড়িতে গিয়েও তোমরা শাড়ি নিতে পারো, প্লাস এই হাটে এসেও, বঙ্গতাত কাপড় হাটে এসেও কিন্তু এখানে এসেও তোমরা কিন্তু কাপড় নিতে পারো, কিন্তু তার আগে কাকুকে একটা কল করে আসলে ভালো হবে যে আমরা আসছি আমরা নেব, তো সেই জন্য কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করা রয়েছে। তো চলো এখানেই আমি শেষ করি, আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে নেক্সট অন্য একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে টাটা।